এবার রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত। এবার জর্জিয়ার দুটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি। এদিকে ইরানের হাতে নতুন ড্রোন, আঘাত হানতে সক্ষম ইসরায়েলে। আরো জানিয়ে দিব রাশিয়ায় একের পর এক ইউক্রেনের হামলা, যা বললেন পুতিন। এবার ইমরান খানের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ। এদিকে ইরান বিরোধী মার্কিন নিষ্ঠুর নিষেধাজ্ঞা কখনো মেনে নেব না পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব আবারও মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন। রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনীয় ড্রোন ওই হামলা চালায়। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদন থেকে জানা যায় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ওই বিমানটি টু-পোলেভ-2-22 মডেলের একটি সুপারসনিক বোমারু বিমান। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। বিবিসি ভেরিফাই সেগুলো বিশ্লেষণ করেছে। এসব ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটোসি টু বিমান ঘাটিতে একটি টু-পোলেভ-2-22 বিমানে আগুন জ্বলতে দেখা যায়। যেসব বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে তাদেরকে সুপারসনিক বিমান বলা হয়। টু-পোলেভ-2-22 সোভিয়েত ইউনিয়নের প্রথম সুপারসনিক বিমান। 1962 সালে নির্মিত এই বিমান প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা দেখাতে পারেনি। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোর সময় প্রায় 10টার দিকে কপ্টার টাইপ ইউএভির মাধ্যমে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে তারা হামলার শিকার স্থানকে নবগরুদ অঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, ধ্বংস হওয়া রাশিয়ার টু-22 সুপারসনিক বিমানটি মূলত সিনাইয় যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এই বিমানগুলো চেচনিয়া, জর্জিয়া এবং সিরিয়ার যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। এদিকে পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সামরিক বাহিনীর পাল্টা গুলিতে চার জঙ্গি নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর দ্য ডন ও জিও নিউজের। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে আসমান মানজা এলাকায় বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, এই এলাকায় আরো সন্ত্রাসীদের গ্রেপ্তারে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থান। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গি গোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এবার জর্জিয়ার দুটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি। ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ইউরোপের আরেক দেশ জর্জিয়ার দুটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। ক্রেমলিনের শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আফখাজিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার এই হুমকি দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য জর্জিয়ায় উদ্বেগের জেরে রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে। মস্কো ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা আগুমেন্টি আইফ্যাক্টি বুধবার মেদভেদেভের লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আফখাজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়ার পাশাপাশি জর্জিয়াকে ন্যাটোভুক্ত করতে আলোচনার চেষ্টার মধ্য দিয়ে এই অঞ্চলকে পশ্চিমারা অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভ নিবন্ধে লিখেছেন, দক্ষিণ ওশেটিয়া ও আফখাজিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ধারণা এখনো বেশ জনপ্রিয়। যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া হতে পারে।
এদিকে ইরানের হাতে নতুন ড্রোন আঘাত হানতে সক্ষম ইসরায়েলে ইরান নিজেদের তৈরি একটি নতুন ড্রোন উন্মোচন করেছে যা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার মুহাজের 10 নামের নতুন ড্রোনটি তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উপস্থিতিতে ইরানের প্রতিরক্ষা বিভাগ দিবসের অনুষ্ঠানে উন্মোচন করা হয় এই ড্রোনটি মুহাজের 6 এর একটি উন্নত সংস্করণ এটি উন্নত অস্ত্র ক্ষমতা সহ অধিকতর উচ্চতায় ও দীর্ঘ সময়ের জন্য উড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে এই সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি বলেন জাতীয় কর্তৃত্ব ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নয়া সামরিক সরঞ্জাম উদ্ভাবনী ও উৎপাদনের ক্ষমতা সেই গুরুত্বপূর্ণ কাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সহায়তায় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাইসি মুহাজের 6 ড্রোনের উন্নত সংস্করণ মুহাজের 10 ড্রোনের উন্মোচনকে তরুণ ইরানি বিজ্ঞানীদের সৃজনশীলতা এবং উদ্বেগের ফল বলে মন্তব্য করেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে নতুন ড্রোনটি 7000 ফুট উচ্চতায় ও 2000 কিলোমিটার পরিচালন পরিসীমা সহ সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত উড়তে পারে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার যার অর্থ এটি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ায় একের পর এক ইউক্রেনের হামলা যা বললেন পুতিন ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানে সংঘর্ষ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পুতিন লুহানস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান লিওনিড পাসেচনিকের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন খবর তাস নিউজের রুশ প্রেসিডেন্ট বলেন আপনি নিজেই দেখতে পাবেন যে পরিস্থিতি বর্তমানে সংঘর্ষ রেখা বরাবর স্থিতিশীল এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন ন্যাটো কিয়েভ কর্তৃপক্ষকে প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে পূর্ণ মাত্রা যুদ্ধ করছে ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতি অর্থনীতির গুরুত্বপূর্ণ ইস্যু এক বছরে পশ্চিমা দুনিয়া ও ন্যাটো এক হয়েও রাশিয়াকে টলাতে পারেনি রাশিয়া বড় ও সম্পদশালী দেশ হিসেবে হয়তো এই ক্ষতির ধাক্কা সামলাতে পারছে ও পারবে কিন্তু পশ্চিমা সাহায্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইউক্রেন কতটা সুবিধা করতে পারবে সে প্রশ্ন সঙ্গত ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ আবাসন ও মানব সম্পদের যে ক্ষতি হয়েছে তাতে দেশটির অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত পরিস্থিতি এমন যে মার্কিন ইশারা ছাড়া তাদের কিছু করার ক্ষমতা নেই শান্তি প্রক্রিয়া সম্পর্কে নাফতালি বেনেটের বক্তব্য সে কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবার ইমরান খানের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ পাকিস্তানের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে সোমবার এই ঘটনায় কারাবন্দী ইমরান খান সহ তার 3 সহযোগী জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে খবর গালফ টাইমসের পাকিস্তানি একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে গত বছরের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান অভিযোগ উঠেছে ইমরান খান সেটি ফাঁস করেছিলেন ইমরান খান সে সময় অভিযোগ করেছিলেন ইউক্রেনে অভিযান শুরুর আগে রাশিয়া সফর করেছিলেন ইমরান খান এ কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র এরপর 2022 সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা অন্যদিকে ইমরান খানের অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান বর্তমানে তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের সাজা ভোগ করছেন এর পাশাপাশি তাকে 5 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে তদন্তের দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে আমরা সরকারি গোপনীয়তা ফাঁসের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি এ বিষয়ে পিটিআইয়ের তথ্য সচিব রৌফ হাসানকে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেনি আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই পাকিস্তানি রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমরান খান সর্বশেষ তার গ্রেপ্তার কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ করেছেন কর্মী সমর্থকরা এদিকে ইরান বিরোধী মার্কিন নিষ্ঠুর নিষেধাজ্ঞা কখনো মেনে নেব না পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জামরি আব্দুল কাদির ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছেন কুয়ালালামপুর কখনো এই নিষ্ঠুর নিষেধাজ্ঞাকে মেনে নেবে না রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ইরান মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ মিত্র গত 20 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত ইরান সফর করেছেন জামরি
এই সময় ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার যেসব বৈঠক হয়েছে তাকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠকে জামবে ইরান ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে বিশেষ করে কৃষি ঔষধ শিল্প বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানান। বৈঠকে প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে তিনি আশা করেন সহযোগিতার এই পরিকল্পনা পারস্পরিক সম্পর্ক উন্নত করবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক লেনদেনও বাড়বে। গত ডিসেম্বরে জামবে আব্দুল কাদির মালয়েশিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর প্রথমবারের মতো তিনি ইরান সফর করছেন। সূত্র পারস টুডে। আবারও মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা। রাশিয়ার রাজধানী মস্কোতে ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। বুধবার ভোরে মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের মুজাইস্কো ও খিমকি জেলায় তিনটি ড্রোনই গুলি করে ভূপাতিত করেছে। এই ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলা দায় স্বীকার করেনি ইউক্রেন, তবে এটিকে কিয়েভ সরকারের আরো একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মস্কোর সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে আঘাত হানে ড্রোন, সেটিকে ইলেকট্রনিক ব্যবস্থায় প্রতিহত করা হয়। এক পর্যায়ে ভবনে গিয়ে আসতে পারে। পরবর্তী সময় অন্য জায়গায় আরো দুটি ভূপাতিতের খবর আসে। এসব ঘটনার বরাবরই জেলেনস্কির বাহিনীকে দায়ী করেছে ক্রেমলিন, যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা। এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছিলেন জেলেনস্কি।